আমরা যে আয়োজনে উপস্থিত হয়েছি এবং এই আয়োজনে যারা আমাদের সম্মুখ সারিতে আছে, যারা আয়োজন করেছে এবং যারা উপস্থিত হয়েছে, তাদের সকলেই আমরা তরুণ। অধিকাংশই একটা নির্দিষ্ট বয়সসীমার মধ্যেই আমরা আছি। তো শুধুমাত্র কথা, শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে, শুধুমাত্র কর্ণসুখ লাভ করার মধ্য দিয়ে আমাদের এই আয়োজন সফল হবে না। প্রত্যেকটা আয়োজনের একটা নির্দিষ্ট বয়ান তৈরি হতে হবে, একটা নির্দিষ্ট বিষয়বস্তু এবং প্রেক্ষাপট আমাদের সামনে তৈরি হতে হবে, যেন আমরা আমাদের আয়োজনের সফলতা এবং এটার যে একটা বাস্তবতা, সেই বাস্তবতাটাকে যেন আমরা আমাদের সমাজে, আমাদের পরিসরে এবং আমাদের পরিসরকে ছাড়িয়ে যেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে সেই বাস্তবতাটাকে আমরা উপস্থাপন করতে পারি। তো যেহেতু আমরা সকলেই তরুণ, তরুণ হিসেবে আমরা গতানুগতিকতা এবং গড্ডালিকে প্রবাহে গা বাসানোর মতোই যদি আমরা সময়গুলোকে কাটাতে থাকি, নির্দিষ্ট কোনো পরিকল্পনা এবং চিন্তার আওতায় আমরা না আসি, তাহলে আমাদের এই বয়সের প্রতি আমাদের ইনসাফ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনের মধ্যে যুবকদের প্রশংসা করেছেন, তাদের দৃঢ়চেতা মনোভাবের, তাদের ইমানের প্রশংসা করেছেন, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জীবনে একইভাবে তার সিরাতের মধ্যে যেমন এই বিষয়গুলো এসেছে, একইভাবে তার বর্ণনার মধ্যেও, তার হাদিসের মধ্যেও এই বিষয়গুলো এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই সব যুবকদের ব্যাপারে, ওই যুবকের ব্যাপারে কি হন, আশ্চর্য হন, যে যুবক, যে যুবকের মধ্যে নাফরমানির প্রতি, অবাধ্যতার প্রতি কোনো কি নেই, চাহিদা নেই, যে হচ্ছে নফসের খাহেশাত থেকে বেঁচে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা দেখি, তিনি যে সমাজ পরিবর্তনের যে ডাক দিয়েছিলেন, সেই পরিবর্তনের শুরুর সারিতে, প্রথম সারিতে কিন্তু যুবকরাই ছিলেন এবং তরুণরাই ছিলেন। একজন প্রাচ্যবিদ আছে যার নাম হচ্ছে মন্টেগোমারি ওয়াট, সে তার একটা রচনা লিখেছে যে ইসলামের প্রথম যে আন্দোলনগুলো ছিল এবং ইসলামের প্রথম যে দাওয়াত ছিল, যে কর্মযজ্ঞ ছিল, সবই ছিল তরুণদের হাতে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকম ইবনু আবিল আরকম নামে এক যুবকের বাড়ি থেকেই তার দাওয়াত প্রচারণার কাজ শুরু করেছিলেন। যদি আপনি দারুল আরকামের কথা চিন্তা করেন, সিরাতে এসেছে যে দারুল আরকামে উপস্থিত অধিকাংশই ছিল 15 থেকে 16 বছর বয়সী, 20 বছরের নিচে। আপনি একটা জিনিস কল্পনা করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাড়ির একটা কামরায় প্রবেশ করছেন এবং সেখানে তার কথা শোনার জন্য, তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এমন কিছু মানুষ বসে আছে যাদের গোফের রেখা তখনও গজায় নাই। সিরাতে এইভাবেই এসেছে। আপনি যদি তার আল্লাহ রাসূলের পরবর্তী জীবন, নবুয়তের আগের জীবন দেখেন, নবুয়তের আগের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সাথে নিজেকে কানেক্ট করার জন্য, সমাজের সাথে যেন তার একটা সংযোগ স্থাপন হয়, সেই পরিকল্পনায় হাতে নিয়েছিলেন। সংগঠন হিলফুল ফুজুল সংগঠনের সাথে তার একটা সম্পৃক্ততা ছিল। এমনকি নবুয়তী জিন্দেগির পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি এখনও হিলফুল ফুজুল থেকে ডাকা হয়, আমি হিলফুল ফুজুলের ডাকে সাড়া দিব। তো এই যে সমাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, সবসময় যেন আমরা একটা প্রান্তিক জায়গায় না থাকি, এই চিন্তাধারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই তরুণদের জন্য সবচেয়ে বড় একটা চিন্তার জায়গা। ঠিক আছে, যদি এমন হয় যে আমি কি করছি বা আমি কি ভাবছি এবং আমি আমার সমাজের জন্য কি কন্ট্রিবিউশন রাখবো, আমার দেশের জন্য কি কন্ট্রিবিউশন রাখবো, এটা যদি শুধুমাত্র আমার পরিসরে হয়, তাহলে সেটা দীর্ঘমেয়াদী কোনো সফলতা এনে দিবে না এবং যেটাকে আমরা আক্ষরিক অর্থে বিপ্লব বলি, সেই বিপ্লব তখন সাধন হবে না। তো এই তারুণ্যকে কাজে লাগানোর জন্য আমাদেরকে সেই পরিমাণ কাজগুলো আমাদেরকে করতে হবে, আমাদেরকে একটা নির্দিষ্ট বয়ান তৈরি করতে হবে এবং আমাদেরকে ছড়িয়ে যেতে হবে। এর জন্য প্রথমত দরকার আমাদের দূরদর্শিতা, আমাদের হিকমা, কোন জায়গায় এবং কোন পরিস্থিতিতে আমাদেরকে কী করতে হবে সেটা বোঝার মতো মেধা এবং দক্ষতা অর্জন করা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠাচ্ছিলেন, তখন কিন্তু তিনি যুবক বয়সেই ছিলেন, তার বয়স ছিল 25-এর নিচে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠানোর সময় যে নসিহাগুলো তাকে দিচ্ছিলেন,
এর মধ্যে তাকে প্রথমেই বললেন যে তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, প্রথমত যাদের কাছে কাজ করতে যাওয়া হচ্ছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা দিয়েছেন। তারপরে বলেছেন যে তুমি তাদেরকে প্রথমে যে কাজের দাওয়াত দিবে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ফাইন আতাউহুম লাকা বিদালিক, যদি তারা তোমার সেই কথা মেনে নেয় তারপর তুমি অন্যগুলো বলো। প্রথমেই পরিস্থিতির আলোকে বুঝে যে কর্ম আমাকে প্রথমেই করতে হবে সেই চিন্তা ভাবনার জায়গা থেকে নিজেকে উপস্থাপন করা। এরপর আছে আমাদের দক্ষতা অর্জন করা। দক্ষতাবিহীন একটা শক্তি ফেনার মতো কোনো কাজে আসে না, এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। আমরা বড় কিছু করার চিন্তা করি বা বড় কোনো পরিবর্তনের চিন্তা করি, কিন্তু আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তোমার লক্ষ্য উদ্দেশ্য কী, তোমার চিন্তাধারা কী, তুমি কী করতে চাও, তখন সেটা নির্দিষ্ট কোনো রোডম্যাপ কোনো ম্যানিফেস্টো আমাদের সামনে থাকে না। সেজন্যই আমাদেরকে আমাদের চিন্তা এবং কর্মের একটা নির্দিষ্ট রোডম্যাপ আমাদেরকে তৈরি করতে হবে যে আমি কোন কাজ করতে চাই এবং সেই কাজের ফসল হিসেবে আমি কী আমার ঘরে তুলব, এই চিন্তা আমার কাছে পরিষ্কার থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এর জন্য আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং আমাদের কাছে সবচেয়ে বড় ম্যানিফেস্টো এটাই। আমাদের দরকার নেই রসুল ম্যানিফেস্টো, আমাদের ভলতেয়ারের ম্যানিফেস্টোর দরকার নেই। আমাদের বিপ্লবের উদাহরণ ফরাসি বিপ্লব হতে পারে না, আমাদের বিপ্লবের উদাহরণ অন্যান্য বিপ্লব হতে পারে না, আমাদের বিপ্লবের উদাহরণ আমাদের কাছে আমাদের নিজস্ব একান্ত সম্পত্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের কাছে আছে, ঠিক আছে। এবং যদি আমরা সিরাত বাদ দিয়ে অন্য বিপ্লবগুলোর দিকে যাই, তখন দেখা যায় কি বিপ্লবের পরবর্তী সময়ে, যে কোনো অর্জনের পরবর্তী সময়ে মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং এই স্বেচ্ছাচারিতা তাকে একসময় পরাজয়ের দিকে নিয়ে যায়। আমরা যদি ফরাসি বিপ্লবকে যদি আমাদের আদর্শ বানাই, তাহলে আমরা দেখতে পাবো যে ফরাসি বিপ্লবের পরে ছিল তাদের স্বেচ্ছাচারিতা। ফরাসি বিপ্লবের একজন নেতা ছিল যার নাম ছিল ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ারে। সে বিপ্লব পরবর্তী সময়ে সে ঘোষণা দিয়েছিল যে সপ্তাহের দিন এখন 7 দিন থাকবে না, সপ্তাহের দিন এখন হয়ে যাবে 10 দিন। এই স্বেচ্ছাচারিতার ফলে তার বিরুদ্ধে তার দল থেকে তার সমাজ থেকে প্রথম তার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হয়ে যায়। তো এই স্বেচ্ছাচারী কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথমেই আমাদের নির্দিষ্ট জায়গায় একটা ম্যানিফেস্টো থাকতে হবে, যে ম্যানিফেস্টো যে রোডম্যাপ হচ্ছে আমাদের সিরাত। এবং আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের দাবি দাওয়া, আমাদের চিন্তা এবং আমাদের দীনী জায়গা থেকে আমাদের যে আহ্বান সেটাকে উপস্থাপন করার মতো মানসিক শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। কোনো ধরনের হীনমন্যতা কাজ করা যাবে না। যদি আমি যদি বিশ্বাস করি যে আমার রাজনৈতিক ভাবনা এবং আমার চিন্তা আমার সমাজের জন্য উপযুক্ত, কিন্তু এই চিন্তা প্রকাশ করতে গিয়ে যদি আমি এই হীনমন্যতায় ভুগি যে বিদ্যমান সমাজ ব্যবস্থায় যে ব্যবস্থাটা আছে সেটাও হয়তো কিছুটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা আমি সেটাকে চ্যালেঞ্জ করার মতো উপাদান আমার কাছে নাই, তাই আমি আমার চিন্তাটাকে একটু মডিফাই করে একটু ফিল্টারিং করে বলি, তাহলে কিন্তু আমি আমার চিন্তাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো না। সবসময় মনে রাখতে হবে দুইটা শক্তিশালী পদার্থ, দুইটা শক্তিশালী দিন বা দুইটা শক্তিশালী চিন্তা কখনো এক সমাজের মধ্যে একই সাথে কখনোই শক্তিশালী থাকতে পারে না। আপনি যদি আপনার নিজেরটাকে কম্প্রোমাইজ করেন তাহলে আরেক শক্তি কী হয়ে যাবে, সে শক্তিশালী অবস্থানে চলে যাবে। এজন্যই কখনোই দুইটা শক্তির মধ্যে একই সাথে সমন্বয় হতে পারে না, ঠিক আছে। একটা রাষ্ট্রের মধ্যে এক জায়গার মধ্যে দুইজন রাজা কখনোই থাকতে পারে না, যে কোনো একটা টিকে থাকবে। সেই একটা টিকে থাকার বয়ান আমাদেরকে তৈরি করার জন্য আমাদের মানসিক শক্তি, আমাদের ভাষাগত শক্তি এবং আমাদের কর্মগত দক্ষতা আমাদের থাকতে হবে। যেহেতু আমরা আমাদের দিনের জায়গা থেকে চিন্তা করি যে এই জমিনের মধ্যে আল্লাহর দিনই একমাত্র প্রতিষ্ঠা হতে হবে, তাহলে সেখানে আমরা অন্য কোনো ইলাহ, অন্য কোনো জায়গা, অন্য কোনো চিন্তাকে আমাদের সমাজের মধ্যে তার শিকড় গাড়ার সুযোগ আমরা দিতে পারবো না, ঠিক আছে। শেখ আব্দুল্লাহ আজিজ তারিফি হাফিজাউল্লাহ একটা কথা বলেছিলেন যে কেউ যদি মনে করে যে দুইটা দিন দুইটা চিন্তা একসাথে টিকে থাকতে পারে, সে মূলত প্রকারান্তরে দুইজন ইলাহকে মানে, একজন ইলাহ আসমানে আর একজন ইলাহ জমিনে। আর দুইজন ইলাহ থাকলে আসমান জমিন কখনোই টিকে থাকে না। লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এজন্য আমরা আমাদের তারুণ্যের চেতনাকে ধারণ করে এ তারুণ্যকে হতে হবে দিনই তারুণ্য। এই তারুণ্য কোনো গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর মতো বা সমাজের বিপদে যাওয়া, সমাজের স্রোতে ভেসে যাওয়া তরুণদের মতো না। আমরা তরুণ হব সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা তরুণ হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা তরুণ হব উমাইর ইবনুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এই তরুণ যখন আমরা হতে পারবো তখন আমাদের চিন্তা আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো
এবং আমাদের এই আয়োজনগুলো সফল হবে। আজকে আমরা একটু শান্তির সুবাতাস পাচ্ছি বলে, এই জায়গায় আমরা জুলুম নির্যাতন থেকে বাঁচতে পেরেছি বলে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি, কিন্তু কথা না, বরং এমন এক সমাজের চিন্তা, এমন এক পরিকল্পনার চিন্তা আমাদেরকে করতে হবে যেখানে আমাদের শুধু কথা বলা না, বরং আমাদের চিন্তাধারা এবং আমাদের ম্যানিফেস্টো সমাজের মধ্যে বাস্তবায়িত হবে এবং অন্যরা সেটা মানতে বাধ্য হবে, এই পরিস্থিতিতে যাইতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজিং অবস্থার কথা যদি আমরা চিন্তা করি তাহলে কখনোই আমরা সফল হতে পারব না। আপনি কম্প্রোমাইজ করা মানে আরেকজন জিতে যাওয়া, কিন্তু আরেকজনকে জেতার সুযোগ এই প্রতিযোগিতার মধ্যে কখনোই থাকতে পারে না। নতুন বিশ্ব যে প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রতিযোগিতায় যদি আমাদের দিনকে বিজয়ী করতে হয় তাহলে আমাদেরকে আমাদের শক্তিশালী অবস্থান এবং শক্তিশালী বয়ান আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বয়ান তৈরি করা এবং আমাদের তারুণ্যকে বিজয় অর্জন করা, আমাদের দিনকে প্রতিষ্ঠিত করার তৌফিক শক্তি আমাদেরকে দান করুন।